হয়, বিশ্বশান্তির হকে প্রতি বছরে জাগীৰোদ ধৰমতলত আয়োজন করা হয় বিষ্ণু মহোৎসব। আর শ্রী শ্রী বিষ্ণু মন্দির উদযাপন সমিতির সৌজন্যত জাগীৰোদ ধৰমতলত এইবারও 24, 25 আর 26 ফেব্রুয়ারি তিনদিনিয়া কার্যসূচীরে বিষ্ণু মহোৎসবের আয়োজন করা হয়েছে। আর ইতিমধ্যে যে বিষ্ণু মহোৎসবের যে প্রস্তুতি, এই প্রস্তুতি ইতিমধ্যে আরম্ভ করেছে। মন্দির পরিচালনা সমিতির সদস্য সকল আছে, আমি তেওঁলোকৰ কিছু কথা জানিম। 24, 25 আর 26 ফেব্রুয়ারিত বিষ্ণু মহোৎসবের আয়োজন করা হয়েছে, কেনে ধরনের কার্যসূচী? প্রথম কার্যসূচী হল 24 তারিখে ফেব্রুয়ারির 24 তারিখে আমার ভাগবত আগমন হয়। গাঁৱৰ পৰা ভাগৱত মন্দিৰলৈ আহে আৰু তাৰপিছতে জল উত্তোলন হয়, তাৰপিছতে পূজা আৰম্ভ হয়, তাৰপিছতে আমাৰ ধৰ্মৰ ধ্বজা উত্তোলন হয়, স্মৃতি তৰ্পণ হয়, তাৰপিছতে নাম কীৰ্তন ভাগৱত আৰম্ভ হয়, তাৰপিছতে নাম কীৰ্তন আৰম্ভ হয়। গতিকে 3 দিন আৰু 2 ৰাতি কমপ্লিট মানে একেৰাহে। আৰু তাৰোপৰি আমি ভকতসকলক আপ্যায়ন কৰিবৰ কাৰণে দিনে ৰাতি খিচুৰি প্ৰসাদ আমি ৰখা হৈছে। গতিকে সকলো ভক্তই এইটো নিকুণ্ঠে ইয়াত গ্ৰহণ কৰে, যেতিয়াই খাবলৈ মন যায় তেতিয়াই আহি তেওঁলোকে গ্রহণ করে। আর এনেধরনের আমার কার্যসূচীবুর পরম্পরাভাবে চলি আছে, আর এটা বর্তমানও আজি এই 24 বর্ষটো সেইটাই হয়েছেগুলো, সেইটাকে করে আমি আরম্ভ করছো। এটা বর্তমানে কার্যসূচীবুর চলি আছে আর কামবুর চলি আছে, তারপরে 24, 25, 26 মানে 3 দিন 2 রাতি সম্পূর্ণ এইবর হব। আর একবারে শেষের রাতিটো আমার মানে অঙ্কীয়া নাট আমি রাখিছো, অঙ্কীয়া নাটখন আমরা করব, এই অঙ্কীয়া নাটে তারপরে সামরণি করব। 34তম বিষ্ণু মহোৎসব তিনিদিনীয়া কার্যসূচী, অবিরতভাবে ভাগবত পাঠ চলিব, কেন ধরনের? অবিরত ভাগবত পাঠ আমার মন্দিরের সন্মুখতে হব, মন্দিরের ব্যাকসাইডে হব, কিন্তু অবিরত 3 দিন 3 রাতি অবিরতভাবে ভাগবত পাঠ চলি থাকিব। ইয়ার পাছত আমার যে উৎসবস্থলী বিষ্ণু সমন্বয় ক্ষেত্র, ইয়াত আমার নাম কীর্তন আরম্ভ হব 3 দিন 2 দিন হব, 3 দিন শেষের রাতিটো আমার যে অঙ্কীয়া ভাওনা এখন রখা হয়েছে নৃসিংহ মুরারী, গতিকে এই নৃসিংহ মুরারী অঙ্কীয়া ভাওনা উপভোগ করবলৈ সমগ্র ভক্তপ্রাণ রাইজক আমন্ত্রণ জানাইছো। আর অঙ্কীয়া ভাওনা প্রায় লুপ্ত অবস্থা, গতিকে অসমীয়া কৃষ্টি সংস্কৃতি জিয়াই রাখবলৈ আমি এটা চেষ্টা রাখিছো। গতিকে আপনার মাধ্যমে সমগ্র অসম তথা ভারতবর্ষর ভক্তপ্রাণ রাইজক এই উৎসবলৈ আমন্ত্রণ জানাইছো। হয়, নিশ্চয়, বিশ্ব শান্তির কামনায় আসলে প্রতি বছরে এই ধৰমতলত আয়োজন করা হয় বিষ্ণু মহোৎসব। আর এইবেলি এই বিষ্ণু মহোৎসবের 34তম বর্ষ, আর এই 34তম বর্ষত 24, 25 আর 26 ফেব্রুয়ারি তিনদিনিয়া কার্যসূচীরে আয়োজন করা হয়েছে বিষ্ণু মহোৎসবের। হয়, বিশ্ব শান্তির হকে প্রতি বছরে জাগীৰোদ ধৰমতলত আয়োজন করা হয় বিষ্ণু মহোৎসব। আর শ্রী শ্রী বিষ্ণু মন্দির উদযাপন সমিতির সৌজন্যত জাগীৰোদ ধৰমতলত এইবারও 24, 25 আর 26 ফেব্রুয়ারি তিনদিনিয়া কার্যসূচীরে বিষ্ণু মহোৎসবের আয়োজন করা হয়েছে। আর ইতিমধ্যে যে বিষ্ণু মহোৎসবের যে প্রস্তুতি, এই প্রস্তুতি ইতিমধ্যে আরম্ভ করেছে। মন্দির পরিচালনা সমিতির সদস্য সকল আছে, আমি তেওঁলোকৰ কিছু কথা জানিম। 24, 25 আর 26 ফেব্রুয়ারিত বিষ্ণু মহোৎসবের আয়োজন করা হয়েছে, কেনে ধরনের কার্যসূচী? প্রথম কার্যসূচী হল 24 তারিখে ফেব্রুয়ারির 24 তারিখে আমার ভাগবত আগমন হয়। গাঁৱৰ পৰা ভাগৱত মন্দিৰলৈ আহে আৰু তাৰপিছতে জল উত্তোলন হয়, তাৰপিছতে পূজা আৰম্ভ হয়, তাৰপিছতে আমাৰ ধৰ্মৰ ধ্বজা উত্তোলন হয়, স্মৃতি তৰ্পণ হয়, তাৰপিছতে নাম কীৰ্তন ভাগৱত আৰম্ভ হয়, তাৰপিছতে নাম কীৰ্তন আৰম্ভ হয়। গতিকে 3 দিন আৰু 2 ৰাতি কমপ্লিট মানে একেৰাহে। আৰু তাৰোপৰি আমি ভকতসকলক আপ্যায়ন কৰিবৰ কাৰণে দিনে ৰাতি খিচুৰি প্ৰসাদ আমি ৰখা হৈছে। গতিকে সকলো ভক্তই এইটো নিকুণ্ঠে ইয়াত গ্ৰহণ কৰে, যেতিয়াই খাবলৈ মন যায় তেতিয়াই আহি তেওঁলোকে গ্রহণ করে। আর এনেধরনের আমার কার্যসূচীবুর পরম্পরাভাবে চলি আছে, আর এটা বর্তমানও আজি এই 24 বর্ষটো সেইটাই হয়েছেগুলো, সেইটাকে করে আমি আরম্ভ করছো। এটা বর্তমানে কার্যসূচীবুর চলি আছে আর কামবুর চলি আছে, তারপরে 24, 25, 26 মানে 3 দিন 2 রাতি সম্পূর্ণ এইবর হব। আর একবারে শেষের রাতিটো আমার মানে অঙ্কীয়া নাট আমি রাখিছো, অঙ্কীয়া নাটখন আমরা করব, এই অঙ্কীয়া নাটে তারপরে সামরণি করব। 34তম বিষ্ণু মহোৎসব তিনিদিনীয়া কার্যসূচী, অবিরতভাবে ভাগবত পাঠ চলিব, কেন ধরনের কার্যসূচী? অবিরত ভাগবত পাঠ আমার মন্দিরের সন্মুখতে হব, মন্দিরের ব্যাকসাইডে হব, কিন্তু অবিরত 3 দিন 3 রাতি অবিরতভাবে ভাগবত পাঠ চলি থাকিব। ইয়ার পাছত আমার যে উৎসবস্থলী বিষ্ণু সমন্বয় ক্ষেত্র, ইয়াত আমার নাম কীর্তন আরম্ভ হব 3 দিন 2 দিন হব, 3 দিন শেষের রাতিটো আমার
যে অঙ্কীয়া ভাওনা এখন রখা হয়েছে নৃসিংহ মুরারী। গতি এই নৃসিংহ মুরারী অঙ্কীয়া ভাওনা উপভোগ করবল সমগ্র ভক্তপ্রাণ রাইজক আমন্ত্রণ জানাইছো। আর অঙ্কীয়া ভাওনা প্রায় লুপ্ত অবস্থা, গতি কৃষ্টি সংস্কৃতি জিয়াই রাখবল আমি একটা চেষ্টা রাখিছো। গতি আপনার মাধ্যমে সমগ্র তথা ভারতবর্ষ ভক্তপ্রাণ রাইজক এই উৎসবলে আমন্ত্রণ জানাইছো। হয় নিশ্চয়, বিশ্ব শান্তির কামনায় আসলে প্রতি বছরে এই ধরমতলত আয়োজন করা হয় বিষ্ণু মহোৎসব। আর এইবেলি এই বিষ্ণু মহোৎসবের 34তম বর্ষ, আর এই 34তম বর্ষত 24, 25 আর 26 ফেব্রুয়ারি তিনদিনিয়া কার্যসূচীর আয়োজন করা হয়েছে বিষ্ণু মহোৎসবের।